পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য শেখ আমানুল জাকির সংগ্রামী নায়েব আমির চাবে টোকায় ঢালালতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী তৌফিকুল জনতা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং ঢাকাবাসী আপনাদেরকে জানাই সংগ্রামী ছাড়ানোর শুভেচ্ছা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে বাংলাদেশে বসবাসের জন্য অযোগ্য হয়ে গিয়েছে আজকে ভুল হত্যা নির্যাতন এবং কারাবাসের জন্য একটা অভয়ারণ্য হয়েছে আজকে আমরা আমাদের ব্রিগেডিয়ার আজমিকে অনেকদিন যাবৎ পাচ্ছি না ব্যারিস্টার আরমানকে পাচ্ছি না ওলিউল্লাহ মুকদ্দেস সহ অসংখ্য ভাইকে গুম করা হয়েছে অসংখ্য ভাইকে আমরা কয়েকদিন আগেই দেখলাম রাজশাহী মহানগরের একজন প্রতিযোগিতা ডাক্তারকে হত্যা করা হলো তারপরে রংপুরের একজন চেয়ারম্যানকে হত্যা করা হলো এইভাবে গুপ্ত হত্যার মাধ্যমে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এর সাথে সাথে যুক্ত হয়েছে আজকে ডিজিটাল নিরাপত্তা নামে আজকে মানুষের মানবাধিকার খর্ব করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তার নামে আজকে মানুষকে জেল জুলুম দিয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে এইভাবে একটা দেশ চলতে পারে না বন্ধুগণ আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে রাখা হয়েছে আমিনুল জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে রাখা হয়েছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের নামে প্রায় 15,000-এর অধিক মামলা দেওয়া হয়েছে এবং 1,00,000-এর উপরে মানুষ জেলখানায় বিভিন্ন সময়ে গিয়েছে এখন প্রায় 30,000 মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলখানায় রয়েছে আমরা অবিলম্বে আমিনুল জামাত সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আন্তর্জাতিক এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই বাংলাদেশে সকল অধিকার হরণ করা হয়েছে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে ভাতের অধিকার হরণ করা হয়েছে আমরা আজকের এখান থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই যদি আমাদের ভোটের অধিকার না দেওয়া হয় আমাদের ক্যাটেগর সরকার ফিরিয়ে না দেওয়া হয় এই তফসিল বাতিল না করা হয় পরে ফিরে যাব না ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই মানুষের অধিকার ফিরে নিতে হবে নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে এবং নতুন তফসিলের মাধ্যমে ক্যাটেগর সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে সারা বাংলাদেশে দুর্বার দর আন্দোলন করে তোলা হবে আসুন আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর একটা কথা না বললেই নয় এই সরকার লুটপাটের সরকার আজকে টাকা পাচার করে বেগম পাড়া করে বাংলাদেশকে একটি এক দুর্ভিক্ষের রাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করছে আপনারা দেখেছেন গতকালকে প্রধানমন্ত্রী বলছেন আগামী মাসে নাকি দুর্ভিক্ষ আসবে আমরা এই ধরনের সরকার দেখতে চাই না সংগ্রামী ভাইরা আজকে তারা ফরমেশি রায় দিচ্ছে এবং রাতে আদালত চালানো হচ্ছে ফরমেশি রায় দিয়ে নেতৃবৃন্দর বিরুদ্ধে গ্রেপ্তার করে মামলা এবং রায় দিয়ে আন্দোলন তোমার যাবে না সবাইকে এই সরকারের বিরুদ্ধে করে আন্দোলন করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী ঢাকাবাসী কষ্ট বুঝেন না
মাত্র ভালোর কোন জায়গা খুঁজে পাবে না আসুন সংগ্রামী ভাই আমার আজকে আদালতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আজকে আমাদের নেতৃত্বকে রাজনৈতিক নেতৃত্বকে রায় দেওয়ার জন্য সাজা দেওয়ার জন্য আজকে গভীর নীল নকশা অংশ হিসেবে পায়তারা চালাচ্ছে আমরা বলতে চাই এই সর্বশেষ রায় এই সরকারের বাতলিয়ে দেওয়া রায় আমরা পারি না মারি না সরকার পতন করে প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ তাই সংগ্রামী ভাই আমার আসেন আমরা রাজপথে দরবার করে আন্দোলন করে তুলে এই সরকারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্রকে মুক্ত করি দেশের মানুষকে মুক্ত করি দেশের অর্থনীতিকে মুক্ত করি দেশের দেশকে আমরা মুক্ত করি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা আপনি মানবন্দন আসছেন আমি গাড়ি চালাই ওকে আপনার নামটা কি আপনার নাম মনি বড় কথা বলেন দর্শক আমাদের দেখতে পাচ্ছেন আমরা ভাইয়া যাত্রাবাড়িতে আছি মানবন্দন সদস্য ভাগ করেছেন
أنا مولد.